সুপ্রভাত, সুরের শুভ্রতায় সকাল শুরু করতে, গানে গানে সকাল শুরু করতে হাজির হয়ে গেলাম এনটিভি নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন তার নাম রুহুল আমিন সিদ্দিকী। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আর কেমন লাগছে আমাদের এই আয়োজনে এসে? আজ কি তো বোধহয় প্রথম? আজকে প্রথম এই গানের অনুষ্ঠানে, তো খুব ভালো লাগছে সকালবেলা। আশা রাখি গানের সুরে বা সুরের মূর্ছনায় আপনার সাথে আমরা চমৎকার ভাবে সকালটা শুরু করবো। আমরা সবাই মিলে আমাদের পরিবারের বাকি সদস্যদের সাথে একটু পরিচিত হয়ে নিই। কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপাডে। শুভ সকাল। তো সব প্রথমে কোন গানটা দিয়ে শুরু করছেন? আমি একটি লোকগীতি গাচ্ছি। এই গানটা হচ্ছে খুব বিখ্যাত একটা গান, শিলাই দেখে যখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তখন ওই গগন হরকরা নামে তার একজন পোস্টমাস্টার ছিলেন শিলাই দহে। তো ওনার সাথে রবীন্দ্রনাথের একটা লেনদেন হয়, ওই চিঠিপত্র এনে দিত, নিয়ে যেত, এবং পরবর্তীতে রবীন্দ্রনাথ কিন্তু পোস্টমাস্টার যে ছোট গল্পটি লিখেছিলেন এই গগন হরকরাকে নিয়েই, এবং পরবর্তীতে সত্যজিৎ রায় এই পোস্টমাস্টার নিয়ে সিনেমা তৈরি করেছিলেন। তো যাই হোক, এটা একটা বিখ্যাত গান, এটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি। ভেব না রে পথিক, ভেব না
সাগরে বিরলে বসে করো রূপ সাধনা পথিক কয় ভেব না রে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো রূপ সাধনা একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি তারে ধরি চমৎকার জমজমাট ভাবে মানে শুরুটা হলো আর কি এবং এই গানটির প্রভাবে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ভেঙে মোর ঘরে ঘরে চাবি নিয়ে যাবি কে আমার এবং পরবর্তীতে আবার ঠিক একই সুরের একই ধারায় আরেকটি গান লিখেছিলেন আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কে আমার রবীন্দ্রনাথের উপরে অনেকটা প্রভাব আছে এবং গগনচন্দ্র হরকরের কিন্তু লালনের সাথে একটা খুব ভালো সখ্যতা ছিলেন এবং এই দুজনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব ভালো সখ্যতা ছিল এবং একটা সৃষ্টির আদান প্রদান ছিল আমরা পরে কোন গানটি শুনছি এখন আমরা করব হচ্ছে একটি দেশপ্রেমমূলক গান এটা মুকুন্দ দাসের গান মুকুন্দ দাস বিক্রমপুরের বানারি পাড়ার ছেলে কিন্তু বাবার কর্মক্ষেত্রের কারণেই বরিশালে বড় হয়েছে এবং ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে তার একটা বিশাল ভূমিকা ছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের এবং 1921 সালে মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনের বিরুদ্ধে উনি প্রচুর গান লিখেছেন এবং সেই গানগুলো খুব লিপিবদ্ধ কম হয়েছে কিন্তু গানগুলো অনেক মূল্যবান লোকধারার গান কিন্তু দেশপ্রেমমূলক আমি একটি গান করছি হাসিতে খেলিতে আসি নিয়ে জগতে করিতে হবে মোদের মায়েরই সাধনা দেখাতে হবে আজি জগতবাসী সবে দেখাতে হবে আজি জগতবাসী সবে এখনো বাংলার যায়নি রে চেতনা হাসিতে খেলিতে আসিনি এ জগতে করিতে হবে মোদের মায়ের সাধনা হাসিতে খেলিতে দেখাতে হবে আজি জগতবাসী সবে দেখাতে হবে আজি জগতবাসী সবে এখনো বাংলার যায়নি রে চেতনা হাসিতে খেলিতে আসিনি এ জগতে করিতে হবে মোদের মায়ের সাধনা হাসিতে খেলিতে গভীর অঙ্কারে হুঙ্কারিদের ডাক শিহরে উঠুক বিশ্ব মেদিনীটা ফেটে যাক গভীর অঙ্কারে হুঙ্কারিদের ডাক শিহরে উঠুক বিশ্ব মেদিনীটা ফেটে যাক আমাদের জন্মভূমি দেবতার লীলা ভূমি আমাদের জন্মভূমি দেবতার লীলা ভূমি দেবগণ আসুক নেমে পূর্ণ হোক বাসনা হাসিতে খেলিতে আসিনি এ জগতে করিতে হবে মোদের মায়ের সাধনা হাসিতে খেলিতে সার্থক হবে তব এ জনম সবাকার
পাঠক হবে তব এ জনম সবাকার সেলের গৌরবে হবে করবিলি মায়া আমার সার্থক হবে তব এ জনম সবাকার সেলের গৌরবে হবে করবিলি মায়া আমার জগৎ লুটিবে পায় ঘুচে যাবে যত দায় জগত লুটিবে পায় ঘুচে যাবে যত দায় মিটে যাবে মুকুন্দেরি চিরদিন কামনা হাসিতে খেলিতে আসিনি এ জগতে করিতে হবে মোদের মায়ের সাধনা হাসিতে খেলিতে হাসিতে খেলিতে হাসিতে খেলিতে চমৎকার তো সাধারণত কোন ধরনের গান মানে আপনি বেশি গেয়ে থাকেন বা আমি লোকগীতি করি সবসময় পল্লীগীতি করি আর এই গানের শুরুটা কিভাবে হয়েছিল গানের শুরুটা আমার ছোটবেলা থেকেই হয়েছে আমি খুব গ্রামের মানুষ গ্রামে ছোটবেলা কাটছে গ্রামে তো আর এই ধরনের উস্তাদ পাওয়া যায়নি তো ওখানে ন্যাচারাল কিছু শিল্পী শুনতে শুনতে হ্যাঁ ন্যাচারাল শিল্পী আর তাদের কাছ থেকে আমার শুরু প্রথম আচ্ছা তারপর তো বহু গুণীজনদের কাছে পরবর্তীতে আর কি পরবর্তীতে আমি যখন কলেজে আসলাম জেলা শহরে এসেই তো আমার প্রথম খোঁজাখুঁজি হলো গানের স্কুল কোথায় আছে তো আমার বাড়ি মানিকগঞ্জে মানিকগঞ্জের আব্বাসউদ্দিন সঙ্গীত বিদ্যালয় নামে একটা প্রতিষ্ঠান ছিল ওখানে ভর্তি হয়ে গেলাম ফার্স্ট ইয়ার কলেজে ভর্তি হলাম পাশাপাশি স্কুলে ভর্তি হয়ে গেলাম তো ওইখানে শেষ করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওখানে পড়ালেখা করছি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে আমি ছায়ানটে ভর্তি হই এবং ছায়ানটে আমি লোকসঙ্গীতের উপর পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স শেষ করছি ওইখানে বিপুল ভট্টাচার্য আমার উস্তাদ ছিলেন নারায়ণচন্দ্র বসাক ক্লাসিক্যাল শেখাতেন এবং নারায়ণচন্দ্র বসাকের ঘরানাই ছিল আব্দুল বারী খান তার শিষ্য মানিকগঞ্জের নারায়ণচন্দ্র বসাক যখন চলে গেলেন তখন আমি আব্দুল বারী খানের কাছে ক্লাসিক্যাল শিখেছি কিন্তু লোকসঙ্গীতটি আমার রক্তের সাথে মিশে আছে লোকসঙ্গীতটি গাইতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি পরের গানে চলে যাব এইটাও খুব বিখ্যাত একটা গান আমাদের মানিকগঞ্জের ভবা পাগলা ও ভবেন্দ্র মোহন সাহা ওনার পিতার নাম ছিল গজেন্দ্র কুমার সাহা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আমতা গ্রামে ওনার বাড়ি উনি কয়েক হাজার গান রচনা করেছেন ভবা পাগলার উনি 1947 সালের পরে বাংলাদেশ থেকে কলকাতায় চলে যায় এবং পরবর্তী জীবন ওখানে কাটায় তার একটা বিখ্যাত গান করছি আমি ভরসা করি হালটি ধরিয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন তোরি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে বাউ 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 রে নদী ভরা ঢেউ Thank you.
যাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন করি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ পাগলা ভবা ভাঙা তরি জলে ডুবা ডুবা পাইতে ছিল তরি পাগলা ভবা ভাঙা তরি জলে ডুবা ডুবা জুবানি খেয়ে ধরেছে বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন করি নিজে বাও 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 রে নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ বর্তমানে মানে গানের পাশাপাশি আর কি করছে মানে ব্যস্ততাটা কি কি ব্যস্ততা আমি কর্মজীবনে খুবই ব্যস্ততম একটা মানুষ আমি একটা এনজিওতে কাজ করি আচ্ছা এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন নাম হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ আর আমাদের সহযোগিতা করছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড আমরা ঢাকা শহরে পথবাসী মানুষদের উন্নয়নের জন্য কাজ করছি খুব ভালো একটা কাজ অত্যন্ত মানবিক একটা কাজ এবং কাজটা করেও অনেক ভালো লাগা আছে এরকম একটা কাজের সাথে সম্পৃক্ত আমি বা কিন্তু সাধারণত যেটি শুনে থাকি যে এনজিওর কাজগুলোর মানে কাজের কাজের ধরনটাই এরকম যে গানের মানে পাশাপাশি গানটাকে চালিয়ে যাওয়া বেশ কঠিন আপনার কাছে কি মনে হয় এটা আপনি ঠিকই বলেছেন কঠিন কিন্তু আমি গান সবসময় গাই মানে অফিস থেকে আমি যখনই ফিরবো রাতে আমি হারমোনিয়াম নিয়ে বসে যাব আর সবথেকে বড় কথা সাধনা তো বটেই এবং সেই সাথে সাথে মনে মনে গান মানে গানটাকে নিয়ে সব সময় পথ হ্যাঁ গানের মধ্যেই থাকতে হয় আর গান না গাইলে তো ভালো লাগে না আপনি তো শিল্পী আপনি জানেন গান না গাইলে তো ভালো লাগে না গান গাইতেই হবে কেউ গান আসলে আমাদের জীবন সাধনের খোরাক বলতে পারি তাই না আসলে আমাদেরকে বাঁচিয়েই রাখে গান আমরা পরের গানে যাই পরের গানটা হচ্ছে আমার অ্যালবামের একটা গান আমার মৌলিক গান এটা আমরা অ্যালবাম প্রসঙ্গে পরে আসব আমরা গানটা তাহলে শুনে নেব হ্যাঁ ঠিক আছে একজন রাধা পাইলাম না প্রেম কাননের বৃন্দাবনে এই প্রেম কাননের বৃন্দাবনে একজন রাধা পাইলাম না বাজাইয়া প্রেমের বাঁশরি আমি বাজাইয়া প্রেমের বাঁশরি কৃষ্ণ হতে পারলাম না রাধা পাইলাম না প্রেম কাননের বৃন্দাবনে একজন রাধা পাইলাম না প্রেম কাননের বৃন্দাবনে রাধা পাইলাম না thank you
পারলাম না তো রাধার মতো কৃষ্ণ প্রেমে পড়া আমি পাইলাম না তো রাধার মতো কৃষ্ণ প্রেমে মরা ফুল মানতে জিয়া যেজন হইয়া পাগল পারা রে হইয়া পাগল পারা পাইলাম না তো রাধার মতো কৃষ্ণ প্রেমে মরা ফুল মানতে জিয়া যেজন হইয়া পাগল পারা আমি সেই মতো আসি প্রেমের রসিক ভাবে দেখলাম না রাধা পাইলাম না কাননের বৃন্দাবনে একজন রাধা পাইলাম না বৃন্দাবনে রাধা ও নাই নাই রে শ্যামরায় কলঙ্কিনি হইল প্রেমের যার কারণে হায় সেই গোঠের গোকুল কৃষ্ণ প্রেমের বাঁশি তো আর বাজে না রাধা পাইলাম না সেই গোঠের গোকুল কৃষ্ণ প্রেমের বাঁশি তো আর বাজে না রাধা পাইলাম না কাননের বৃন্দাবনে একজন রাধা পাইলাম না বাজাইয়া প্রেমের বাঁশি আমি বাজাইয়া প্রেমের বাঁশি কৃষ্ণ হতে পারলাম না রাধা পাইলাম না কাননের বৃন্দাবনে একজন রাধা পাইলাম না কাননের বৃন্দাবনে একজন রাধা পাইলাম না অনেক অনেক শুভকামনা আপনার আপনার জন্য আপনার সাংগীতিক জীবনের জন্য আমরা তো গানে গানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এটি কি শেষ না এটি শেষ না আবারও দেখা হবে তো আমরা একটি গান দিয়ে বিদায় নেব তো তার আগে আপনি হ্যাঁ আমরা আমি আমি বলছি যেটি হচ্ছে যে আপনাকে ধন্যবাদ জানাই আমরা দাদাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা বিদায় নিতে নিতে একটি গান শুনতে শুনতে সবাই মিলে একসাথে বিদায় নেব দর্শক গান গল্প আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন আশা রাখি আমাদের সাথে সকাল শুরুটা আপনাদের নিশ্চয়ই চমৎকারভাবে কেটেছে সবার সারাটি দিন ভালো কাটুক সবাইকে আরও একবার শুভ সকাল আমি শেষ করছি শচীন কর্তার একটি গান দিয়ে নিশ্চয়ই মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মন দিল না বধু I'm
মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি এ থাকি মন দিল না বধু মন দিল না